রাঙ্গামাটি জেলার হাপ্তা উপজেলার ফার্স্ট নম্বর ওয়াক গাইডেনর ফার্স্ট নম্বর ওয়ার্ডার ফাগলি উপরফাড়ার ফকির মুরং জন্য সৌন্দর্য উপভোগ করিবার লাই ভ্রমণ পিপাসুয়ালর আগ্রহ দিন দিন বাড়ি চলে। এই জন্যার আশেপাশে ছোট বড় আরো হগ্গ জন্না আছে, এসব জন্নাতন অবিরাম দ্বারাই ফানি বই চলে। এডে আইলি নানান রকমের ফাকির কিসির মিসির আবাস এবং পাহাড় বন বেষ্টিত এই ফকির মুরং জন্না যেন প্রকৃতি দেবীর এক অপূর্ব সৃষ্টি। এতলাই প্রত্যেক দিন এডে বিল লাগি আছে প্রকৃতি প্রেমী অলর, বিশেষ করে বর্ষার নবরফত ফ্রান্সি এই জন্নাত। এর আগে যখন আসছিলাম তখন আগের দিন হয়তো বৃষ্টি ছিল না, ঝর্ণাতে একটু ছোট ছিল, কিন্তু আজকে এসে এত ভালো লাগছে কারণ একদম খুব অল্প হাঁটাই আমরা এখানে পৌঁছে গেছি। ঝিরিপথটা পুরোটাই মানে রোমাঞ্চকর। হ্যাঁ, এই ঝর্ণাটা হলো এই পাগলি পাড়ার ফকিরা মরং ঝর্ণা, কৈরা মরং ঝর্ণা। এটা বহু পর্যটক আছে এখানে, এটা প্রতি বর্ষাকালে হলে এই দৃশ্য খুবই সুন্দর হয়। ফকিরা মরং ঝর্ণা নামটা আসলে অনেক আগে থেকে প্রাচীন নাম, আমি আমার দাদুদের থেকে পাড়া মুরব্বী যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছ থেকে শুনেছিলাম। এখানে নাকি একটা পকির থাকতেন, ওই পকির থাকার অনুসারে তখন থেকে এই ফকিরা মরং নাম হয়েছিল। অপূর্ব এই ফকিরা মরং ঝর্ণা দেখতে পাচ্ছেন, প্রচন্ড গতিতে ঝর্ণার পানি ধরছে। আমরা এর নিচে অত্যন্ত আবেগে এতটা উৎসাহিত হয়ে এখানে ভিজেছি, এই যে গতি, এই গতির সাথে আমাদের প্রাণের গতি মিলে গেছে, আমরা যেন আকাশে বাতাসে উঠছি। পাগলি মুখপাড়া, পাগলি মধ্যমপাড়া, গ্রাম ফারোয়ারে, পাগলি উপর পাড়ার এই জন্য দেখা মিলে। জুলাইয়ের 19 তারিখ বুধবার জন্না সাই তহসিল কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমন দে, আমাদের এখানে একটা কমিউনিটি ট্যুরিজম কমিটি গঠন করা আছে, তাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পর্যটন বিকাশের জন্য যে নির্দেশনা আমাদের দিয়েছে উপজেলা প্রশাসনকে, তারই পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো এখানে আমাদের উপজেলা প্রশাসনের যে পর্যটন স্যার আছে তারই আত আওতায় আমাদের দেশি বিদেশি পর্যটক এখানে এসে তাদের নির্মল আনন্দ উপভোগ করতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ভালোভাবে সময় কাটাতে পারে। এবং আমরা জানাতে চাই যে আমাদের এই যে পাহাড়ি অঞ্চলে যে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে সেই পর্যটন উপভোগ করতে হলে আমাদের এখানে আসার জন্য তাদের যাবতীয় যত সুযোগ সুবিধার প্রয়োজন হবে, যে কোনো ধরনের নিরাপত্তা থেকে শুরু করে আমরা সার্বিক ব্যবস্থা করবো। জন্ম সাহিত্য জায়গায় সাপ্তাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিনি জানাই, সাপ্তাহ উপজেলা হতে ফকির মরং ঝর্ণা আসার যে একটা ঝিরি পথ অসম্ভব অপূর্ব সুন্দর, এখানে আসার পরে যদি ঝর্ণাটার দিকে একবার তাকায় তাহলে প্রাণ জুড়িয়ে যাবে, একদম ক্লান্তি দূর হয়ে যাবে। আমি আশা করবো পর্যটকরা যারা আসেন তারা এই ঝর্ণায় আসবেন এবং এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবেন, অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণা অপরূপ রূপ ধারণ করে আর প্রকৃতির এই রূপতে বিমিহিত হয়ে এটা প্রত্যেক দিন সূর্যায়ের শত শত পর্যটক আর প্রকৃতি দেবীও পর্যটকলর চোখ এবং মনের সৌন্দর্য মিটাই চলে প্রতিদিন। সি প্লাস চট্টগ্রাম।